রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার গোপসোনাও ভালো আছি তো আমি বললাম ভালো আছি বাট আমি খুব একটা ভালো নয় সেটা তোমাদের পরে বলে দেবো তো এখন বাজে সাড়ে চারটে গোপুসোনা স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো দেখো একদম বাইরের দৃশ্যটা দেখো একদম পুরো অন্ধকার রয়েছে একদম তো এত সকালে কেন সেটা তোমাদের বলে দিচ্ছি মানে সকালে আমি মঙ্গল আরতি এখন করতে পারি না আর সকালে আজকে উঠেছি তার কারণ হচ্ছে কাল ছিল একাদশী আর আজকে হচ্ছে পারণের দিনটা তো পারনের সময়টা ছিল খুব ভোরবেলা তার জন্য সকাল সকাল সব কিছু করতে হয়েছে গোপসোনাকে স্নান করানো নিজে স্নান করা আর এরপর গোপুসোনাকে একটু সেবা দিয়ে দিয়েছি আর এরপর আমি যাব একটুখানি ফুল তুলতে তোমাদের দেখাচ্ছি ঘড়িটা দেখতে পাচ্ছ ক এখন পাঁচটা পনেরো পাঁচটা বাজছে তো চলো একটু অন্ধকারে আমি ফুল তুলে নিয়ে আসি কারণ গোপুসোনাকে একটু ফুল না দিলে আমার ভালো লাগে না তো তার আগে গোপুসোনা আমাকে বললে একটু সেবা করিয়ে দিতে তো চলো সেবা করিয়ে দিই আর এখন আর আমার হাতে সেবা করাতে হয় না গোপুষনা নিজের হাতেই সেবা করে নিতে পারছে তো এটা তোমাদের কাছে খুব আশ্চর্য লাগছে সেই ঘটনাটাও তোমাদের আমি বলে দেবো যে কেন এরকমটা বললাম তো চলো একটু ফুল নিয়ে আসি গোপসনার জন্য দেখতেই পাচ্ছ একেবারে অন্ধকার একদমই তো দেখো আমার ছায়াটাই দেখা যাচ্ছে এই দেখো ফুল তোলা হয়ে গেছে তো আরও কয়েকটা ফুল তুলবো গাছ থেকে তো এই যে এটা আমার বাগানেরই ফুল গাছ বাট এতটাই অন্ধকার যে কেমন একটা লাগছে তবু তুলে নিলাম ফুল আর গোপসোনাকে দিলাম তাতে আমার গোপসনা খুব খুশি হয়ে গেল তো দেখো গোপুসোনার এবার আরতি করে নিয়েছি এরপর গোপুসোনাকে আমি দুপুরের ভোগে দুপুর না ঠিক এটা এগারোটা নাগাদ একটু ফল দিচ্ছি আঙ্গুর গোপেষণাকে সেবা করাবার জন্য তো তোমাদের বললাম যে আমি কেন ভালো ছিলাম না সেটা বলে দিচ্ছি তো আমার একটা পেটের প্রবলেম হয়েছে তো কি হয়েছে সেটা এখনও বোঝা যায়নি ইউএসডি করলেই বুঝতে পারবো তো কি হয়েছে সেটা তোমাদের পরে পরে আমি জানিয়ে দেবো তো সেই আমার শরীরটা খুব অসুস্থ ছিল বলে এর আগের দিন তোমাদের ভিডিও দিতে পারিনি তো তোমরাও আমার গোপসনাকে দেখতে পাওনি তো আজকে দেখে নাও গোপসনাকে তো আমার গোপসনাকে তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছো এই জন্য আমিও সত্যি কথাই বলছি খুব হ্যাপি আর সন্ধেবেলার গোপসনার চোখ মুখ ধুইয়ে বা সন্ধ্যার প্রতি জ্বালিয়ে দেবো তো তোমাদের আজকে একটা কথা বলি যে দেখো আমি তো আমার গোপুষণাকে বলেই দিয়েছি আমার জীবনের দায়ভার সব তোমার আমার ভালো রাখা খারাপ রাখা সব তোমার ওপর তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে কারণ বিশ্বাস করো আমি একটু ভয় পাই মানে রোগ জ্বালাকে বাট হয়েছে যখন কি হয়েছে সেটা না করা পর্যন্ত বুঝতে পারবো না তো চলে এসেছি এখন আমি প্রতিদিনের মতো গীতা লেখন লিখতে আর হরেকৃষ্ণ মহামত্র লিখতে তো আজকে আমি লিখছি গীতাতে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ তো সেটা লিখছি অনাস্রিত কর্মফলং কার্যম কর্ম করতি সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্ন চাকপ্রিয় এটার বাংলা অনুবাদ হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নি হত্যাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী তো আমার লেখা হয়ে গেছে এরপর গোপসনাকে রাত্রি সেবাই দিয়েছিলাম মিষ্টি আর মুরগি তো এখন শরীরটা প্রচণ্ড খারাপ বলে আমার নিজের হাতে গোপুসোনাকে বানিয়ে কিছুই করে দিতে পারছি না সেটা গোপুসোনা অবশ্যই বুঝতে পারছে আর এই দেখো গোপুসোনার নাইট ড্রেস পরে নিয়েছে খুব ভালো করে দু দিয়ে আদর করে গোপুষনাকে আমি এবার শয়ন দিয়ে দেবো কারণ আমি এর মাঝে মাঝেও গোপুসোনাকে কয়েকবার সেবা দিই যে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বাট করতে পারিনি বিশ্বাস করো আমার অনেকটাই শরীর খারাপ তার জন্য তো আজকের মতো এই পর্যন্তই রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট